দেশে আগামী দু একদিনের মধ্যে তাপমাত্রা একটু বাড়লেও সপ্তাহ শেষে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এদিকে রাজধানীতে শীতের কারণে হয়ে পড়েছে মানুষ গরম কাপড় বিক্রির দোকানগুলোতেও ভিড় বেড়েছে অনেক ইসলামের রিপোর্ট ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে সারা দেশের মতো রাজধানীতেও বেড়েছে কনকনে শীত আর এই শীতের তীব্রতা কেমন তা বোঝা যায় রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেয়ার এই দৃশ্য দেখে কনকনে শীতের প্রকোপে জনজীবনে বেড়েছে কষ্ট বিশেষ করে ছিন্নবল মানুষদের দুর্ভোগের মাত্রা যেন অনেক বেশি শীতে খুব কষ্ট হচ্ছে রিস্কা চালাইতে খুব কষ্ট হচ্ছে অনেক বেশি শীত লাগে এবার শীতে কাঁপানি উঠে গেছে আর তবে আছে আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার সকালে রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় বারো ডিগ্রি সেলসিয়াস যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় নয় ডিগ্রি সেলসিয়াস আগামী দু একদিনের মধ্যে দেশের তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহে শেষের নাগাদ আরও বাড়তে পারে শীতের তীব্রতা সেই সাথে জানুয়ারির শেষের দিকে দেশে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর তিরিশ বছরের যদি আমি অ্যানালাইসিসটা দেখি যে নর্মাল যে টেম্পারেচারটা থাকার কথা এই কুয়াশার কারণে এবং টেম্পারেচার ইনভারশনের কারণে এবং উচ্চচাপ বলয়ের আপনার প্রভাব থাকার কারণে বিভিন্ন কারণে সেটা নর্মাল থেকে কিছুটা ফলিং টেন্ডেন্সি আছে এক থেকে তিন ডিগ্রি কম আছে এবং এই জন্য শীতের অনুমোদটা একটু বেশি মনে হচ্ছে এদিকে রাজধানীতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে গরম পোশাকের নিউ মার্কেট সহ আশেপাশের এলাকা ঘুরে দেখা যায় গরম পোশাকের দোকানে উপচে পড়া ভিড় আজকে উইন্টার ড্রেস কিনতে চলে আসলাম ক্যাপ কিনতে হ্যান্ড কিনতে চলে আসলাম আমার অনেক শীত লেগেছে আমি শীতের পোশাক কিনতে এসেছি এছাড়া শীতের কারণে রাজধানীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ বালাই বিশেষ করে সর্দি কাশি ও নিউমানিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা যে কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা ময়দুল ইসলাম এন্ট্রিভিনিউজ ঢাকা